সুনামগঞ্জের কুশিয়ারা নদীর উপর সিলেট বিভাগের সবচেয়ে দীর্ঘ 702 মিটার রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। দীর্ঘ 2.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু যেমন সিলেট বিভাগের সর্ববৃহৎ সেতু, তেমনি দৃষ্টিনন্দনও। 2017 সালে সড়ক ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের এবং তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি চালু হলে হাওড় অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ জীবনযাত্রার মান বৃদ্ধির কথা জানিয়েছেন স্থানীয়রা। এই এলাকার মানুষ খুব একটা শর্ট একটা রাস্তা পাইছে, এই ব্রিজ হওয়াতে সিলেটবাসী খুবই উপকৃত হয়েছে। ভবিষ্যতে আমাদের আগামী প্রজন্মরা এই ব্রিজটা দিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারবে। আমাদের স্বপ্নের ব্রিজ এটা আমরা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়দেরকে আমাদের সালাম। রানীগঞ্জ সেতু নির্মাণে 155 কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে নির্মাণাধীন প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। ব্রিজটির মোট নির্মাণ ব্যয় 91 কোটি এবং এর পাশাপাশি 2টি প্যাকেজ, টোল প্লাজ এবং অ্যাপ্রোচ সড়ক সহ 155 কোটি টাকা ব্যয় হয়। দীর্ঘদিনের স্বপ্নের নির্মিত সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় এটা উদ্বোধনের সঙ্গে থাকবেন। বলতে গেলে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সেতু হবে। হাওড় অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করতে রানীগঞ্জ সেতু নির্মাণ করা হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। হাওড় অঞ্চলের অনেক সম্ভাবনা যেগুলো এতদিন আমরা ব্যবহার করতে পারিনি, এখন আমাদের বিনিয়োগকারীরা, উদ্যোক্তারা সকলেই কাজে লাগাতে পারবে। সেতুর কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী, তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সেতুটি। শামস্তাবিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।